السلام عليكم ورحمة الله. লঞ্চ দুর্ঘটনায় নিহত 30 জনের জানাজা হলো বরগুনায়। ডিএনএ নমুনা ঠিক রেখে চলছে দাফন। ঘটনাস্থলে তদন্ত দল। চতুর্থ ধাপে 8 শতাধিক ইউপিতে ভোটকাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নিরুদ্দেশ থাকার 3 যুগ পর বাড়ি ফিরলেন আব্দুল হক। হবিগঞ্জে স্ত্রী সন্তানদের আনন্দ। নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। প্রার্থনায় বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা। ফলের মধ্যে যেন সম্প্রীতি এবং সহাবস্থান আমরা করতে পারি, এই জন্য আমরা বিশেষভাবে প্রার্থনা করেছি। ঈশ্বর যেন আশীর্বাদ করে আমাদেরকে, যেন এই করোনা থেকে যেন মুক্তি আমরা পাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অভিযান 10, লঞ্চ দুর্ঘটনায় নিহত 30 জনের জানাজা সম্পন্ন হলো বরগুনায়। তাদের কাউকে শনাক্ত করা না যাওয়ায় ডিএনএ নমুনা রেখে দাফন করা হবে পটকাখালীতে। সকাল 11টার দিকে বরগুনা সার্কিট হাউস মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে পরিচয় শনাক্ত না হয় 30 জনের মরদেহ নেওয়া হচ্ছে পটকাখালী এলাকায়। সেখানে দেয়া হবে গণকবর। বরগুনা জেলা প্রশাসক জানিয়েছেন, এরই মধ্যে মরদেহগুলো ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে নিহতদের মধ্যে 7 জনের পরিচয় শনাক্তের পর তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতরাতে ঝালকাঠি থেকে বরগুনায় আনা হয় মরদেহগুলো। শুক্রবার মাঝরাতে বিষখালী নদীতে আগুন ধরে যায় লঞ্চটিতে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন তাদের স্বজনরা। অভিযান 10, লঞ্চ দুর্ঘটনায় এখন পর্যন্ত 38 জন মারা গেছেন। নিহতদের মধ্যে 30 জনের পরিচয় শনাক্ত না হয় গণকবর দেওয়ার সিদ্ধান্ত হয়। আমাগো তিনজন কাউরে খোঁজ পাই না। আমার বাসার বাবা আর আমার খালাতো বাসুরের ছেলে আর তার শালি, এই তিনজন আমাদের পরিবারের পাইনি, খুঁজে পাই না। কোন সব জায়গা খোঁজে, ঢাকাও খোঁজে, ঢাকার ওদিকেও লোক আছে আমাগো। দর্শক, আরও জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে বরগুনা সদর হাসপাতালে রয়েছেন ফিরদৌস খান ইমন, শুরুতেই তার কাছে যাব। ইমন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া এখন কোন পর্যায়ে রয়েছে জানাবেন। মূলত যারা শনাক্ত করতে পেরেছেন তাদের স্বজনদেরকে সেটা সম্পন্ন হয়েছে। এখন কিন্তু এই যে দলুয়া যে গণকবর রয়েছে সেখানে কিন্তু মরদেহ গুলো আনা হয়েছে, এবং আপনি আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে মরদেহ গুলো সাজিয়ে রাখা হয়েছে, এবং এখান থেকে এগুলো দাফনের জন্য যে গণকবর রয়েছে সেখানে কিন্তু আপনাকে দেখাতে চাচ্ছি। এবং এখানে জেলা প্রশাসক, মেয়র, চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ শুরু করে সকলেই কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছে। দাফনের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মরদেহ কিন্তু আনা হয়েছে এবং এটিকে এখন দাফন করা হবে। আর মূলত এই যে সকল মরদেহ গুলো দাফন করা হচ্ছে সেগুলোর কিন্তু পরিচয় শনাক্ত করতে পারেনি যারা এখানে এসেছিলেন মূলত স্বজনের খোঁজে তারা। এবং প্রতিটি যে মরদেহ থেকে কিন্তু ডিএনএ নমুনা স্যাম্পল রাখা হয়েছে, হয়তো পরবর্তীতে যদি কেউ দাবি করে বা নিশ্চিত হতে চায় যে তাদের স্বজনরা এখানে সমাহিত আছে, তো সেটারও সুযোগ রয়েছে। ইমন, ধন্যবাদ আপনাকে।
দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। বিষখালী নদীর দিয়াকুল এলাকায় ফেরানো হয়েছে আগুনে পড়ে যাওয়া লঞ্চ অভিযান 10। সকাল 11টায় তদন্ত দলের সদস্যরা সেখানে যান, ঘুরে দেখেন লঞ্চটি, সংগ্রহ করেন বিভিন্ন আলামত। পরে ঘটনাস্থলে যান নৌ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান। তিনি জানান, প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ। কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান শাহজাহান খান। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা হয়েছে, এবং একটা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে হয়েছে, এবং তিনটা তদন্ত কমিটি তারা বিষয় দেওয়ার পরই আমরা বিষয়টাকে আমরা বুঝতে পারব, এবং যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থায় গ্রহণ করা হবে। কাটছে না শোকের মাতম, স্বজন হারিয়ে নিজেদের সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছেন না ভয়াবহ অভিযান লঞ্চ 10 দুর্ঘটনায় নিহতদের পরিবার পরিজন। কেউ হারিয়েছেন মা, কেউ ভাই কিংবা বোন, কেউ বা স্বামী সন্তান। মর্মান্তিক এই দুর্ঘটনা শোকে স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকা। বরগুনার হারুনুর রশিদ, মেয়ে নাতির বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু লঞ্চ দুর্ঘটনায় সব শেষ, থামছে না তার আহাজারি। মেয়ের মা মারা গেছে, মেয়ের 2 বছর বয়স। অভিযান 10 লঞ্চে 2 সন্তান নিয়ে বরগুনায় ফিরছিলেন এক মা, তারাও না ফেরার দেশে। স্ত্রী সন্তানদের হারিয়ে পাগল প্রায় স্বামী শিমুল। দুর্ঘটনার পর মরদেহগুলো নেওয়া হয় ঝালকাঠির মিনি পার্কে, সেখানে তৈরি হয় শোকের মাতম। কেউ হারিয়েছেন স্বামী সন্তানকে, কেউ বা মা বাবা কিংবা ভাই, কারো বা স্বজনের সন্ধানই নেই। স্ত্রীর সন্তান পাইতে আসি না, না পাওয়া নেই, আমি অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, এই জায়গায় আইসি। লঞ্চ দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই বরগুনার বিভিন্ন এলাকার, সবখানেই বাতাসে ভেসে বেড়াচ্ছে কান্নার শব্দ, নেমে এসেছে শোকের ছায়া। তিয়ামিন্তা মাহফুজ, যমুনা নিউজ। ঝালকাঠিতে লঞ্চ ট্র্যাজেডির পর নৌযানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হলেও সবগুলো আলোর মুখ দেখে না। বেসরকারি একটি সংস্থার হিসেবে এখন পর্যন্ত অন্তত 12টি বড় দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানিও 1500-এর বেশি। পদ্মায় মাছ নদীতে পিনাক 6 লঞ্চ ডুবির সেই দৃশ্য 2014 সালের 4 আগস্টের। এই ঘটনায় সরকারি হিসেবে 49 জনের মরদেহ উদ্ধার হয়েছিল, খোঁজ পাওয়া যায়নি 50 জন যাত্রীর, আজও থামেনি স্বজনদের কান্না। ঘটনাটির তদন্ত কমিটি ওই সময় তাৎক্ষণিকভাবে ভালো একটা পদক্ষেপ নিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এই পদক্ষেপে কোনো বিচার হয় না এবং পরিবারগুলো কোনো সুরাহা পায় না। 2020 সালের 29 জুন বুড়িগঙ্গায় যাত্রী নিয়ে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ, পাওয়া যায় 34 জনের মরদেহ। 2003 সালের 8 জুলাই চাঁদপুরের মেঘনা ডাকাতিয়ার মোহনায় ডুবেছিল MV নাসরিন 1। সরকারি হিসেবে উদ্ধার হয় প্রায় 650 মরদেহ। যাত্রী কল্যাণ সমিতি এটিকে নৌপথে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলেছিল। এত দুর্ঘটনা ঘটলো, এত প্রাণহানি আমরা দেখলাম, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই নৌ দুর্ঘটনার রোধে যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা আজও কিন্তু দেখিনি। দেশে এখনও পর্যন্ত নৌ দুর্ঘটনার ব্যাপারে কোনো উদ্ধার তৎপরতার জন্য যেমন কোনো সার্ভিস, নৌ ফায়ার সার্ভিস নাই। বেসরকারি একটি সংস্থার গবেষণা অনুযায়ী নৌপথে বড় দুর্ঘটনা অন্তত 12টি ঘটেছে, যাতে প্রাণ গেছে 1500-এরও বেশি মানুষের। বেশি দুর্ঘটনা হয়েছে মেঘনায়। MV নাসরিন ছাড়াও MV রাজহংসী ডুবে যাওয়ার ঘটনা উল্লেখযোগ্য। এছাড়া বিভিন্ন সময় MV কোকো, অ্যাটলাস, স্টার সহ বেশ কিছু নৌযান ডুবিতে প্রাণহানি অনেক। সবশেষ বড় দুর্ঘটনা ঝালকাঠিতে। প্রতিটি ঘটনায় হয় তদন্ত কমিটি, তবে সব ঘটনা আলোর মুখ দেখে না। সমগ্র দেশবাসী, আমিও চাচ্ছি এই রকম একটি দুর্ঘটনা আমাদের কতটুকু মানে কষ্ট দিয়েছে, এটা তো আমরা এটা ভাষা দিয়ে বলতে পারবো না। একটা ধারণা হলো
সে ধারণার সঙ্গে তদন্ত রিপোর্টটা আমরা দেখব। এখানে বিভাগীয় কমিশন আছে, ডিআইজি আছেন, আমাদের বিআরডব্লিউটি এর চেয়ারম্যান আছেন। পাশাপাশি নৌপথ আর নৌযানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আছে প্রশ্ন। ওবাইদুর রহমান, জামুনা নিউজ। চতুর্থ ধাপে সারা দেশের 8 শতাধিক ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ কাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। জেলা ও উপজেলা নির্বাচনী অফিস থেকে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, পেপার, অমোচনীয় কালি সহ সব ধরনের উপকরণ। কয়েকটি কেন্দ্রে ভোটের দিন সকালে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম। 840টি ইউপির মধ্যে 33টিতে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। সেসব স্থানে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সহিংসতার শঙ্কায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচারণা। দর্শক পর্যায়ে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, ভোটের আগের দিনে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে কিনা জানাবেন সার্বিক পরিস্থিতি। সামনে যেমনটি বলছিলেন, আগামীকাল কিন্তু 26 ডিসেম্বর সকাল থেকেই কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি আপনাকে একটু পিছনে দেখাতে চাই যে টাঙ্গাইলে যে 21টি ইউনিয়নের 3টি উপজেলাতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত সরঞ্জাম পাঠানো হয়নি এবং পাঠানো শুরু হবে। লোকজন আসতে শুরু করেছে উপজেলা কেন্দ্রে এবং এখান থেকে কিন্তু মালামাল বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। আরেকটি বিষয় জানি রাখি যে আজকে কিন্তু ব্যালট পেপার পাঠানো হবে না, আগামীকাল সকাল যে নির্বাচনের আগ মুহূর্তেই, আসলে ভোট গ্রহণের আগ মুহূর্তে ব্যালট পেপার পাঠানো হবে এমনভাবে নির্বাচন অফিসার আমাকে কামরুল হাসান উনি জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছেন যে টাঙ্গাইলে যেহেতু গত 24 তারিখ একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে, সে কারণে তারা আইন শৃঙ্খলা বাহিনী বাড়িয়েছেন এবং সব উপজেলাতে হচ্ছে 6 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 প্লাটুন করে বিজিপি মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক ধন্যবাদ শামীম আপনাকে। জন্মের পর বাবাকে চোখে দেখেনি ছোট মেয়ে। প্রায় 3 যুগ আগে নিরুদ্দেশ বাবাকে মনেই নেই 2.5 বছরের বড় মেয়েরও। স্বামীর আশা ছেড়ে একাই সংসারের হাল ধরেছিলেন মা। 35 বছর পর হঠাৎ করে সন্ধান মেলে নিখোঁজ সেই ব্যক্তির। সম্প্রতি ফিরেছেন স্ত্রী সন্তানের কাছে। তাকে কাছে পেয়ে আনন্দিত স্বজনরা। হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার ছোট্ট এই ঘরে বসবাস জরিনা বেগমের। প্রায় 3 যুগ আগে ভাইদের সাথে দ্বন্দ্বের জেরে নিরুদ্দেশ হন ছোট্ট বহুলা গ্রামের আব্দুল হক। প্রতিবন্ধী শিশুকন্যাকে নিয়ে বিপাকে পড়েন অন্তঃসত্ত্বা জরিনা। বহু কষ্টে 2 মেয়েকে বড় করেছেন, বিয়েও দিয়েছেন। কিছুদিন আগে হঠাৎ খোঁজ মেলে নিখোঁজ আব্দুল হকের। ওই গান তো নেই, দরবার করে দেখেছি, লাইজন খাইলে নেই 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 জন্মের পর বাবাকে চোখে দেখেনি ছোট মেয়ে শেফা বেগম। বড় মেয়ে নাসিমার বয়স তখন মাত্র 2.5 বছর। বাবাহীন পৃথিবীতে অভাব আর মায়ের কষ্ট দেখেই বড় হয়েছে তারা। জীবনভর দুঃখ আর চড়াই উৎরাই পেরিয়ে এখন দুজনেই সংসারী। বাবাকে ফিরে পেয়ে আনন্দিত তারা। এখন আমার আব্বা আইবা, আমরা কুর্তি যেহেতু বসে ফেরানো জন্ম ব্যাপারে দেখছি না। ওনারও বাইছুন বেঁধে দিয়েছে, আমরা এখন তো বাবা বাচ্চা আসা আসি তার। স্ত্রী সন্তান ছেড়ে নিরুদ্দেশের পর কুমিল্লায় বসবাস শুরু করেন আব্দুল হক। সেখানে স্ত্রী সন্তানও রয়েছে তার। কিছুদিন আগে হবিগঞ্জের এক ব্যক্তি ওই এলাকায় গেলে সন্ধান পান তার। যোগাযোগ হয় জরিনা বেগমের সাথে। শেষ পর্যন্ত হবিগঞ্জ ফেরেন আব্দুল হক। 32 বছর পরে আমার ছোটো মেয়ে ছোটো জামাই নিয়ে আমি বাড়িতে আসছি। মানে আই আমার ছোটো আমার দুটো বাচ্চার উড়াইছি, আমার আমার পরিবারের উড়াইয়া আমি আনন্দ। সিয়াম মিন্টে মাহফুজ, জামুনা নিউজ। বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ 2 পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মারা গেল 2 জন। সকাল 9টার দিকে আদনের নামে ওই নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া অন্য পর্যটক আকিবের মরদেহ উদ্ধারে এখন অভিযান চলছে। শুক্রবার দুপুরে নৌকায় বাদুর ঝর্ণা দেখতে যায় 10 পর্যটকের একটি দল। এ সময় গোসল করতে নেমে তানিফ নামে একজনকে তলিয়ে যেতে দেখলে এগিয়ে যায় 4 জন। তানিফ উদ্ধার হলেও পানিতে ভেসে যায় অন্য 2 জন।
সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সকাল থেকে গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা সহ নানা আনুষ্ঠানিকতা। স্তুতি কীর্তনের মাধ্যমে যিশুকে স্মরণ করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিনকে ঘিরে শিশুদের মধ্যে চলছে উপহার দেয়া নেয়া। উৎসব আয়োজনে গির্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে, গোশালা, ক্রিসমাস ট্রি কিংবা আলোকসজ্জা। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হবে, তারপরে ঘোরা হবে, এই গির্জা শেষে সবাই একসাথে কীর্তন করবে, অনেক মজা করবো, অনেক আনন্দ করবো। সো সবাইকে মেরি মেরি ক্রিসমাস। ন্যায্যতা ও শান্তি স্থাপনের মধ্য দিয়ে আমাদের সকলের অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন ধরনের বন্ধন থেকে আমরা যেন মুক্তি লাভ করতে পারি। এ পর্যায়ে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, বড়দিনের উৎসব কিভাবে উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা জানাবেন। শাওন, গত রাত থেকে প্রার্থনার মধ্য দিয়ে যে উৎসবের সূচনা হয়েছিল খুলনাতে, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং খুলনা মহানগরীতে 35টি এবং যে 9টি উপজেলা রয়েছে সেখানে আরও প্রায় 50টি, অর্থাৎ 85টির উপরে যে গির্জাগুলো রয়েছে সেই গির্জাগুলোকে গত দুদিন ধরেই সাজানো হয়েছে বর্ণিল সাজে, বিভিন্ন আলোকসজ্জা প্যান্ডেল করে উৎসবের যে আমেজ, উৎসবের যে রং, সেটি কিন্তু দেওয়া হয়েছে। আমরা আসি রূপসা গির্জায় নগরীর। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বয়সী মানুষ একত্রিত হয়েছে এই উৎসবে সামিল হওয়ার জন্য। সকাল থেকে তারা কিন্তু প্রথমে একবার এসে প্রার্থনা করেছে, বাইবেল পাঠ করেছে, তারপর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। এরপরে তারা আবার একত্রিত হয়েছে একসাথে একটা দিন থাকা এবং যিশু খ্রিস্টের স্মরণে তাদেরকে একত্রীভূত করা মানুষের মধ্য দিয়ে, সেই পরিবেশটি কিন্তু এখনও চলমান রয়েছে। শুধু খ্রিস্ট ধর্মাবলম্বী নয়, এখানে আমরা দেখেছি বিভিন্ন ধর্মের মানুষ এসে কিন্তু তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে, তাদেরকে কেক উপহার দিয়েছে। অনেককে দেখেছি এখানে এসে কেক কেটে বড়দিনের এই যে শুভেচ্ছাটা সেটিও কিন্তু তারা বিনিময় করেছে। এবং খ্রিস্টধর্মীরা মনে করে যে যিশু খ্রিস্টের যে অমর বাণী রয়েছে সেটি ছড়িয়ে পড়বে আজকের দিনের সবার মাধ্যমে এবং সবার কাছে, এবং সেই বাণীর মাধ্যমে মানুষ আগামীতে সুখে, শান্তিতে, সমৃদ্ধে বসবাস করবে। শাওন, প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।